সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাপাচি আরটিআর 160 সম্বন্ধে আলোচনা করতে চলেছি। আমি এই বিষয়ে নতুন, তাই এর সাথে কিছু সিনেমেটিক শট এবং প্রাইস এবং পারফরমেন্স ইত্যাদি জানানোর চেষ্টা করব। তো অল ক্রেডিট টু টিভিএস আরটিআর কোম্পানিকে। তো ভিডিও শুরু করা যাক। গাড়িটাতে ব্যবহার করা হয়েছে 160 সিসির পাওয়ারফুল ইঞ্জিন এবং এটি 4-স্ট্রোক অয়েল কুল ইঞ্জিন। এটি অনেক পাওয়ার জেনারেট করতে পারে। এটা সর্বোচ্চ টপ স্পিড কোম্পানি ক্লেম করে 135 কিলোমিটার, কিন্তু বাস্তব জীবনে আমি এটা টেস্ট করে দেখছি বা সবাই টেস্ট করে দেখছে, এটা 142-143 পর্যন্ত উঠে থাকে। এক কথায় বলতে গেলে পাগলা ঘোরা, দুর্দান্ত। যারা বাইকটা নিতে চান, আমার মতামত নিয়ে ফেলা উত্তম। একটু মাইলেজ কম পাবেন, কিন্তু স্যাক্রিফাইস করতে পারলে স্পিডিং, টার্নিং সব কিছুই মোটামুটি অস্থির লেভেলে পাবেন, যা আশা করা যায়। এটিতে ব্যবহার করা হয়েছে 14.8 নিউটন মিটার টর্ক, 6500 আরপিএম। গাড়িতে টোটাল গিয়ারের সংখ্যা হলো 5টি এবং এর ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার। গাড়িটি মাইলেজ দিয়ে থাকে ওয়ান অ্যান্ড অ্যাভারেজ 35-40 কিলোমিটার। গাড়িটার বাংলাদেশি প্রাইস ধরা হয়েছে 2,09,000 টাকা সিঙ্গেল ডিস্ক, এবং ডবল ডিস্কের দাম ধরা হয়েছে 2,19,000। এটার এভিএস ভার্সনটা 2,30,000 টাকার মতো, এবং এর আরও অনেক স্পেসিফিকেশন আছে যেটা আপনারা গুগল করলে সহজেই পেয়ে যাবেন। এবং এক কথায় যদি আর চয়েসে থাকলে আপনি নিয়ে নিতে পারেন। এবং লাস্ট একটা কথাই বলতে চাই, সাবধানে গাড়ি চালান, সাবধানে সব কিছু করেন, বি সেফ। আল্লাহ হাফেজ গাইস।